হ্যাঁ কোনগুলো এই উপরটা মুছছিল উপরটা মুছছিনি না আমি খেয়াল করিনি দা একটা প্যাকেট অবশ্য বড় জানি না এখানে তিনটে ফটো ছিল এখানে এই যে ফটো সবগুলি খোলা আছে এগুলো আপাতত নেই এই এটা নেবে না এই বুদ্ধগুলো Hello friends, welcome back to the channel Madhurimas Digital Diary and welcome back to the another vlog. আমি তোমাদের সাথে আছি মধুরিমা তো দেখতেই পাচ্ছ তোমাদের দেখালাম শাড়ি টাড়ি সব গুজগাছ চলছে আপাতত তিন তিন খানা ট্রলি নিয়ে মানে মোটামুটি যাচ্ছি আর ফটোগুলো নিয়ে চিন্তা মেনলি আর একটা মানে আর একটা প্রপার ট্রলি নয় ব্রিফকেস টাইপের ওটাতে না পেপার দিয়ে মুড়ে মুড়ে চেনার কিন্তু বড় বড় ফটো আছে যেগুলো কিনা হাতে নিতে হবে পেপার দিয়ে মুড়ে বাট চিন্তা এটাই যে ওটা যেহেতু কাচের ভেঙে না যায় তো এটা খুব টেনশনে তো যাই হোক চলো চুলটাকে বেঁধে টেঁধে নিয়ে বেরিয়ে পড়ি সুপ্রিয় আশপাশে করছে মানে এক অলরেডি একবার তো চলে গেছে আর এবার আমাদের নিতে আসবে কারণ একবারও হতো না অনেকগুলো নিয়ে মানে ধরে বসতে হচ্ছে তো ভাবে হচ্ছে না তাছাড়া মেয়েকে রেডি করার ব্যাপার ছিল তো চলো যাওয়া যাক স্টে টিউনড তো দেখো অলরেডি ট্রলি গোছানো কমপ্লিট আমার শাড়ি কিন্তু শেষ হয়নি দুটো ট্রলি আর এদিকে নিচে একটা ট্রলি এখানে মেনলি আমার একটা তসর বেনারসি দুটো কি জানো মানে রিসেপশন আর বিয়ের বেনারসি আছে আর দু তিনটে এমনি ওয়েডিং পারপাস কেনা শাড়ি রয়েছে আর এদিকে সব সিল্ক তসর এগুলো নেওয়া হয়েছে এখানেও কিছু জামদানি তারপরে এই ধরনের মানে কি বলবো আর এখানে মেনলি সবই পলিশ করা শাড়ি রয়েছে এখানে হয়তো সব শাড়ি পলিশ নয় এখানে আমার মানে আশীর্বাদের শাড়ি থেকে শুরু করে মানে অনেক স্মৃতির সব শাড়িগুলো রয়েছে তারপরেও আমি শাড়ি শেষ করতে পারিনি কারণ একটা ওয়ার্ড্রপ খালি করাটা এত সোজা কথা নয় তোমরা বুঝতেই পারছ কি অবস্থা ওখানে মোটামুটি ফার্নিচার এসে গেছে যেটা আর এমনি তো রয়েছে এই সেগুনেরটা সব কিছু পরিষ্কার সাফ সাফাই করতে হবে কিন্তু যেটা মেন নতুন এসছে ভাবছি ওখানেই ঢুকিয়ে দেবো জায়গাগুলো কিরকম ফাঁকা ফাঁকা লাগছে আর তোমার একটা ফ্যানের সাউন্ড পাচ্ছ আসলে এখন ওই ফ্যানে চালাতে আছে তো খুব সাউন্ড এইখানে ছবিগুলো ছিল আর ট্রলিগুলো তো দেখালাম তখন এগুলো এখনও সব নেওয়া যায়নি আর ট্রলিগুলো টানার ফলে এখানে কী যেন একটা দাগ লেগে গেল বুঝতে পারলাম না এখানে আমাদের একটা ছবি ছিল এটাকেও তুলে নেওয়া হয়েছে বাট এখনও না এটা নিয়ে যাওয়া পসিবল হয়নি আর এটা তো ওইভাবে টানিয়ে রাখা হয়েছে কারণ পর্দাগুলো নেই এখানে আর এদিক থেকে তো আমার আবার হাত চলে আসে অন্ধকার বড্ড এখানে যাই হোক এখন ওইবার কি আপাতত কিছুটা গোছাতে হবে ফার্নিচার তো মেনলি যাই দেখতেই পাচ্ছ সমস্ত মানে ফার্নিচারগুলো রয়ে গেছে সোফা থেকে শুরু করে এভরিথিং তো যেটা নতুন ফার্নিচার কিছু এসছে সেইগুলো কিছু করার ব্যাপার আর কিচেনগুলোকে ঠিক করার দরকার কারণ সামনেই পুজো গৃহপ্রবেশ আর এইভাবে পড়ে রয়েছে জিনিসপত্র শাড়িগুলো পাঠিয়ে দিলাম মোটামুটি রাখার ব্যাপার তো দেখি কতদূর কী করা যায় দিদি ওখানে গিয়ে বলা হয়েছে অলরেডি করতে এবার আমরা যাচ্ছি কারণ অনেক জিনিস ছিল সেভাবেই নিতে হয়েছে হাতে করে করে একসাথে সবাই যাওয়াটা পসিবল ছিল না মেয়েকে রেডি করলাম নাপি চেঞ্জ করানো এসব যাই হোক চলো স্টে টিউনড উইথ মধুরিমাস ডিজিটাল ডায়েরি দেখো এই ট্রলিগুলো নিয়ে যাওয়া হয়েছিল এটা তো প্রচুর ধরে অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি না যখন ইউরোপ ট্যুরের জন্যে গিয়েছিলো আর কি তখন সুপ্রিয় মাদারিনরা সবাই আর কি ওই সময় এটা কেনা আর এটা মনে
উত্তরাঞ্চল ট্রিপের সময় এটা কেনা, এটা ইউরোপ ট্যুরের সময় কেনা, আর এটা মানে বিয়ে থেকে কিছু জিনিসপত্র নেওয়ার জন্য এখান থেকে নেওয়া হচ্ছিল। তো যাই হোক না কেন, তিনটে ট্রলি ভরা আর একটা ওখানে রেখে আসা হয়েছে, এটা ফাঁকা করেছি, শাড়িগুলো নামিয়েছি, তোমরা দেখতে পেয়েছো অলরেডি, আবার নিয়েছি কারণ এখনও প্রচুর শাড়ি বাকি, ড্রেস তো বাকি, সুপ্রিয় সব বাকি, মেয়ের বাকি, আমার কথাই আমি বলছি, শুধু মানে ওই কটা শাড়িতে তিনটে ভরে গেছে, জাস্ট ভাবো। আর ব্লাউজে এখনও ব্লেজার থেকে শুরু করে ওয়েস্টার্ন থেকে শুরু করে এথনিক থেকে শুরু করে শীতের জিনিস থেকে শুরু করে আমি জাস্ট ভাবতে পারছি না কত ট্রিপ হবে, মুভার্স প্যাকার্সকে বলে দিতে হবে। তো আজকের ব্লগ আর বেশি লেন্দি করছি না, দেখতেই পেলে ফাঁকা ট্রলি আবার নিয়ে এসেছি আবার ভরে নিয়ে যাওয়ার জন্য, আর কালকে আবার প্রচুর কাজ আছে, বলতে গেলে আজকে কাজ কম ছিল, আজকে জাস্ট একটা ল্যাপটপের টেবিল অ্যান্ড চেয়ার আর কি, এটা মানে খুব সুন্দর দেখতে একটা মিনি ডেস্ক আর একটা চেয়ার, এটাই ইনস্টল হয়েছে, বাদ বাকি আর সেরকম কোনো কাজ ছিল না, বলতে গেলে এগুলোই আমরা করেছি। কালকে প্রচুর কাজ রয়েছে ইলেকট্রিকের, মেনলি ছাদে প্রচুর ফ্যান লাইট বসানোর ব্যাপার রয়েছে, ছাদে যেহেতু কোন অনুষ্ঠান বা কিছু হতে গেলেও না তখন আর মানে খুব বিশাল বড় অনুষ্ঠান না হলে মানে 300 লোক হবে 500 লোক হবে আমি এরকম বলছি না মানে মোটামুটি আর কি, তো আমাদের ছাদটা অনেক বড় আর ছুটিগুলো পুরো পাগলির মতো, তো দেখো কীরকম হয়ে রয়েছে কিছু কিছু মনে করো না জাস্ট ইগনোর, তো ওইগুলোতে ফ্যান লাইট হয়ে গেলে না অসুবিধা হয় না, জাস্ট একটা প্যান্ডেল করে দিলেই হয়ে যায়, তো সেটার জন্যে কালকে লোক আসবে ইলেকট্রিশিয়ান ও আর কিছু আমি মানে অর্ডার করেছিলাম অনলাইন অর্ডার, আমি নিজে কিছু অর্ডার করেছিলাম হোম ডেকর সংক্রান্তই, সব তোমাদের পরে আমি লিখিয়ে দেবো, তো সেগুলো এসে গেছে, দেখতে তো একদম ঠিকঠাক লাগছে, আমি যা চয়েস করেছি সেরকমই এসছে এবং সব কিছুই ভালো, মানে আমার কোনো কিছু বলার নেই, বাট যতক্ষণ না ওগুলো সেট হচ্ছে, কিছু লাইটের ব্যাপার রয়েছে সেগুলো সেট হচ্ছে, তো যেহেতু ইলেকট্রিশিয়ান আসবেনই এবং তাদের মানে একটু টিম আর কি, তো বাদবাকি যে কাজগুলো আছে তো সেক্ষেত্রে ধরে নেওয়া যাচ্ছে যে ওনারা ওই ব্যাপারগুলো মানে অনেকটাই ঠিকঠাক করেই সব কিছু দেখবেন, আর দু একটা লাইট এদিক ওদিক চেঞ্জ করার আছে, ছাদের কাজটা অনেকক্ষণের টাইম প্রায় বিকাল পর্যন্ত, প্লাস মন্দির পাওয়া গেছে, আমি তোমাদের বলেছিলাম যে আলটিমেট মানে একটা মন্দির খুঁজে পাওয়া গেল, মন্দির মানে অনেক খুঁজেছি অনেক খুঁজেছি, কোনটা সবচেয়ে বেস্ট হয় কোনটা ভালো লাগে কোনটা একটু ইউনিক হয় অন্য কিছু থেকে, অন্যরকম তো অনেক দেখছি বাট একটু আলাদা, মানে উডেন টাচটা অতটা চেয়েছিলাম না আর কি, তো যাই হোক আলটিমেট আমার মনে হয়েছে যে না এটা আমি যেরকম চেয়েছি সেরকম, সুপ্রিয়র খুব পছন্দ হয়েছে, ওর আরেকটাও ছিল বাট ও আমার এটাকেই প্রায়োরিটি দিয়েছে কারণ ওরও এটা ফার্স্ট চয়েসই ছিল, তো যাই হোক না কেন সেটা ধরে নেওয়া যাচ্ছে কালকে মানে ডেলিভারি তো হবেই, আর মানে ডেলিভারির সাথে ইনস্টলটা হয়তো সাথে সাথে না হলেও খানিক্ষণ পরে হবে, এই মেন মেন কাজগুলো রয়েছে, আর তারপরে একটা দরজা সেটিংয়ের ব্যাপার রয়েছে, পলিশের কাজ রয়েছে এবং রঙেরও কিছু কাজ রয়েছে, সেটা মেবি আর দু তিন দিনের মধ্যেই হবে, মানে আমি চাইছি এগুলো গৃহপ্রবেশের আগে হয়ে যাক, তবে হ্যাঁ মানে অন্যান্য ফার্নিচারগুলো ফাঁকা না করলে ওখানে ইনস্টল করা যাবে না, তো সেই ক্ষেত্রে ওটা হয়তো বাকি থাকবে, আর এদিকে কী যেন বলছিলাম ওই ফার্নিচারগুলো ছাড়া আর ক্যাবিনেট বেসিন বা অন্য কিছু এরকম কিছু ইনস্টলের ব্যাপার রয়েছে, মানে প্লাম্বার সংক্রান্ত কিছু কোমোডের এদিক ওদিক করার ব্যাপার রয়েছে, মানে একটা নতুন কোমোড আমাদের বলেছিলাম আমি, এগুলো আর মোটামুটি ডেকোরেশনের জন্য যেগুলো কোলাজ বা এইসব কিছু ভাবা হয়েছে বা এখানে যে ফটোগুলো ছিল সেটা ওখানে ওখানে যেখানে যেখানে সেট হবে সেটা ধরে নেওয়া যাচ্ছে, কালকে এই কাজটা হয়ে যাবেই, যতক্ষণ না আসছেন ইনস্টলার ততক্ষণ কিছু বলা যাচ্ছে না, তো আই হোপ কি ঠিকঠাকভাবে চলে আসুক, আর ওই মানে অনেক কিছুই তো অনেক গোলমাল পাকাচ্ছে, তো যেন ঠিকঠাক ওই মন্দিরটা আসে আর কি, কোনো রকম কোনো অসুবিধা না হয় এটা হচ্ছে মেন ব্যাপার, লাইটের কাজটা ঠিকঠাক মিটুক, আর ধরে নেওয়া যাচ্ছে যে গৃহপ্রবেশ মানে নারায়ণ মানে সত্যনারায়ণ পুজো এবং বাদবাকি যেয়ে তার আগে ওই ফার্নিচারগুলো ইনস্টল হবে না, এবং ক্যাবিনেট বেসিন আর মানে প্লাম্বারের যে কাজগুলো আর কি, কোমোড একটা এক্সট্রা কোমোড হবে, এগুলো মেবি ডিউ থাকলেও থাকতে পারে আবার হয়ে গেলেও হয়ে যেতে পারে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আজকের
আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো। আমার এই কষ্ট আর পাচ্ছি না, রিয়েলি বলছি, তাড়াতাড়ি মিলে একটু শান্তি পাই, একটু স্বস্তি থাকি, আমি আর পাচ্ছি না। মানে এবারই ওবারই এবারই ওবারই শিফটিংয়ের কাজ, মারাত্মক মারাত্মক। তো যাই হোক না কেন, আর কি বলি, মানে আর রিয়েলি মানে পেরে উঠছি না। মেয়ে ছোটো তো, আর সেই জন্যেই সবচেয়ে কষ্টটা হচ্ছে। ও যদি পাঁচ বছর টাঁচ বছর হয়ে যেত না তো চাপ হতো না, মাত্র মানে মেয়ে এত কিছু সব চালিয়ে রেখেছে না, মানে ওকে ওর বাবা কি দিয়ে রাখবে। আর আমি একদম আলো পাই না বলে এসব জায়গায় আসি, এখন আলোর এত অভাব হয়ে গেছে বলে খুব সমস্যা হয়ে যায়, এখন অনেক বাজে জানো তো। তো আমার হাতটা চলে আসছে, আমি এই করতে থাকি আর কি। তো আজকের ব্লগ যদি এই এই যে একটা কথা বলছিলাম, এগুলো ইনস্টল বাকি রয়েছে, এগুলো হবে না, আমি ধরেই রাখছি। আর এই প্রতিদিন এসে না আমার সত্যি পেরে উঠছে না দিদি। তো ও নিজের মডিউলার কিচেনটা মানে যেটা ইয়ে আঁশ নিরামিষ ব্যাপারটা ছিল, নিরামিষের কাজগুলো হবে, সেটা যথেষ্ট সাফসাফাই করে গেছেন, কলিন দিয়ে করে গেছেন, ওটা আবারও করতে হবে। আর উপরে যেটা অ্যাকচুয়াল রান্না হবে এবং ওটা আঁশের ব্যাপার রয়েছে, নিরামিষের ব্যাপার নেই, মানে পুজো সংক্রান্ত ব্যাপার না। ওই মডিউলার কিচেনটা কালকে দিদি ভালো করে সেট আপ করবে, এরকমই কথা হয়ে রয়েছে। তো এক্সট্রা টাকা আর মোছামুছির ক্ষেত্রে ওই বাড়ির পিসি এবং মানে মানে আমার মাদার ইন ল, তিনি অনেক কিছু করেছেন, অনেক হেল্প করেছেন বলে লাভ নেই, তো অনেক কিছু করেছেন। তারপরও মেইন কাজগুলোতে হেডেক আমার সুপ্রিয়কে নিতে হচ্ছে, কিছু করার তো নেই না, আলটিমেট কী করবো। অনেক দিক থেকে বুঝতে পারছি নিজেকে খুব অবহেলা করে ফেলছি, বাট কিছু করার নেই। এইগুলো করলে যদি একটু ফ্রেশ হতে পারি, মানে একটু ফ্রি হতে পারি, অ্যাকচুয়ালি আমরা চাইছি সবাই তাই। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন করছি, আর পাচ্ছি না গলা সরো ভেঙে গেছে মেয়ের কারণেও, মেয়ে একটা কথাও শোনে না। আজকে ব্লগ যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে মধুরিমাস ডিজিটাল ডায়েরি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়েও নেবেন। আর যারা অলরেডি করেছো বা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসে ভাই পাশে থাকার জন্য। আমি জানি তোমরা অনেকেই বা আপনারা অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইবটা করেন না, বাট ব্লগগুলো দেখেন। তো তাদের কাছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইবটা একটু করেই দিন না, অসুবিধা নেই তাতে, যদি ভালো লাগে অবশ্য। হ্যাঁ, দেখছেন মানে অবশ্যই ভালো একটু লাগে বলেই হয়তো দেখেন, তো সেক্ষেত্রে সাবস্ক্রাইবটা একটু করে নেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের তো কিছু হবে না, আমার একটু মানে আমি একটু প্রফিট মানে হবে আর কি, আমি লাভবান হবো সোজা কথায়। প্রফিট মানে ওই সো কল টাকা পয়সার ব্যাপার আমি বলতে চাইনি, বাট হ্যাঁ আমার আমি ওইভাবে দেখতে গেলে হ্যাঁ সব দিকে সব দিকে তো ওইভাবেই মানুষ লাভবান হয়, ব্যাপারটাই এরকম মনে হয় প্রথম প্রথম। কিন্তু আমি ওইভাবে বলতে চাইনি, বিষয়টা হচ্ছে মানে আপনাদের কিছু হবে না বাট আমার হবে, তো সেই ক্ষেত্রে আমার জন্য এইটুকু। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবই খুব ভালো থেকো, সবই খুব ভালো থাকবেন, টাটা, গুড নাইট।